আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব কিভাবে আমি 2019 বিশেষণে আমি যে পরীক্ষা দিয়েছিলাম, ম্যাথের ম্যাক্সিমাম প্রশ্ন আমি কমন পেয়েছিলাম, ম্যাক্সিমাম প্রশ্নের টাইপগুলো আমি কমন পেয়েছিলাম এবং ভালো একটা মার্ক গ্যাদার করতে পেরেছিলাম, সেই এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব। আসলে আমিও কিন্তু ম্যাথ নিয়ে প্রথমে অনেক হেজিটেশনে ছিলাম, এত এত টাইপ, এত এত ম্যাথ, আসলে কোনগুলো ম্যাথ আমি করব, কোনগুলো করলে আমার কমন পড়তে পারে, সেই সব জিনিস নিয়ে আমি অনেক ভেবেছিলাম এবং ভেবে আমি সুন্দরভাবে একটা গোছানো কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম। কীভাবে নিয়েছিলাম, কী করলে, কীভাবে করলে তোমরাও সেভাবে প্রিপারেশন নিতে পারো, সেই জিনিসগুলো তোমাদের সামনে আজকে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। আরেকটা তোমাদের জন্য ঘোষণা থাকবে, সেটা হচ্ছে আমার আগের পেজটাতে একটু সমস্যা হয়েছে, আমি নতুন একটা পেজ খুলেছি, ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা আশা করি সেই পেজটাতে সবাই যুক্ত হয়ে যাবে। ক্রিয়েটিভ একাডেমি নামে সেই পেজটি আমি খুলেছি, সো সেখানে তোমাদের জন্য যে জিনিসটি প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে ম্যাথের শর্টকাটগুলো, যাবতীয় শর্টকাটগুলো, চ্যাপ্টার ওয়াইজ শর্টকাটগুলো আমি সেখানে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। এবং সেখানে এর আগের বছরে যারা চান্স পেয়েছে এর আগের বছরে, সেখানে অবশ্যই তারা অসংখ্য মডারেটর থাকবে এবং তাদের সাথে তোমরা ডিসকাস করতে পারো, মাঝে মাঝে তোমরা কমেন্ট করলে অবশ্যই তারা অ্যান্সার করবে, যেহেতু তারা এর আগের বছরই পরীক্ষা দিয়েছে, তো তাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের নেওয়া অনেক অনেক জরুরি, তারা কী প্রবলেমগুলো ফেস করেছে, তাদের কী প্রবলেমগুলো হয়েছে পরীক্ষার হলে, সেই জাতীয় যাবতীয় প্রশ্ন তোমরা সেখানে করতে পারো, ইনশাল্লাহ তারা অ্যান্সার দিয়ে দেবে কমেন্ট করে। ওকে, সো সেখানে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাড হয়ে যাবে, ডিসক্রিপশনে আমার কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আর আমার যে FB গ্রুপটা আছে DU অ্যাডমিশন প্রিপারেশন এই ইউনিট, সেখানে কিন্তু রেগুলার কুইজ চলতেই আছে, তাই না? সো সেই কুইজগুলো তোমরা অ্যাটেন্ড করবে, যেমন আমি গ্রাফ রিলেটেড একটা কুইজ দিয়েছিলাম একটু আগে, কয়েক এর আগের দিনে, সো সেখানে কিন্তু অসংখ্য অ্যান্সার পেয়েছি, বাট ম্যাক্সিমাম অ্যান্সার কিন্তু ভুল। সো এর আগের দুইটা আমার MCQ অনেকেই সঠিক অ্যান্সার করেছে, সবাই আশা করি সেগুলো অ্যান্সার করবে, কারণ ওই MCQগুলোতেই কিন্তু হুবহু তোমরা MCQ কিন্তু কমন পাবা। ওকে, সেগুলো কিন্তু অনেক ভালো ভালো MCQ, বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্কে যে টপ প্রায়োরিটি যুক্ত MCQগুলো আমি সেখানে দিই, সো সবাই তোমরা অ্যাটেন্ড থাকবে ইনশাল্লাহ, তোমরা কিন্তু দিন শেষে অবশ্যই একটা ভালো আউটপুট পাবে সেই গ্রুপগুলো থেকে। একটা কথা, এখন শর্ট সিলেবাসে পরীক্ষা হবে নাকি লং সিলেবাসে পরীক্ষা হবে, এটা নিয়ে মাথা নষ্ট করার কোনো কারণ নেই, কারণ ঢাকা ইউনিভার্সিটির সার্কুলার দেওয়া না অবধি আসলে কোনো কিছুই তুমি নিশ্চিতভাবে বলতে পারো না। কারণ দেখো, ঢাকা ইউনিভার্সিটি কয়েকদিন আগেই বলেছিল DU ইউনিট থাকতেছে না, কিন্তু এখন আবার বলতেছে DU ইউনিট থাকবে। সো এইখানে তোমার যখন লিখিত কোনো ডিসিশন আসবে না, এটা ছাড়া তুমি কোনোটাইতে বিশ্বাস করবে না। ওকে, তো এখন অবধি যেটা বোঝা যাচ্ছে, তোমরা আগে শর্ট সিলেবাসটা স্ট্রং করো, এর পাশাপাশি বাকি চ্যাপ্টারগুলো একটু হলেও দেখে রাখো, যাতে তোমার যখন সার্কুলার দিবে, যদি শর্ট টাইমে পরীক্ষা হয়ে যায়, তুমি প্রিপারেশনটা খুব তাড়াতাড়ি নিতে পারো। ওকে, এটাই তোমার বুদ্ধিমানের কিন্তু কাজ হবে। তো চলো এখানে প্রথমে দেখে আসি যে আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম। আমি যখন ম্যাথ প্রিপারেশন নেওয়া শুরু করি, আমি দেখি হিউজ ম্যাথ, এত ম্যাথ আমি কীভাবে করবো, তখন আমি কী করলাম যে আমি দেখি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করি কোশ্চেন ব্যাংক থেকে। তখন আমি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করা শুরু করলাম, তখন আমি একটা প্যাটার্ন দেখতে পেলাম যে না, ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা চ্যাপ্টারের নির্দিষ্ট কিছু পার্টগুলো থেকে কোশ্চেনগুলো দিচ্ছে, ওই টপিকগুলো বা ওই ম্যাথটাই ম্যাক্সিমাম টাইপেই তুলে দিচ্ছে, বিভিন্ন ভার্সিটিগুলোর ম্যাথগুলো তুলে দিচ্ছে, বিশেষ করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে আছে ওগুলোর ব্যাগগুলো মাঝে মাঝে তুলে দেয়। সো এই ধরনের জিনিসগুলো আমি ম্যাচ দেখতে পেলাম বা অনেক মিল দেখতে পেলাম তাদের মাঝখানে। সো এইভাবে যখন আমি একটা মিল, একটা প্যাটার্ন দেখতে পেলাম, তখন আমি কী করলাম, DU-র যে কোশ্চিন ব্যাংকটা আছে সেটা কিন্তু অ্যানালাইসিস করা শুরু করেছি, যার ফসল কিন্তু আজকে আমার সেই অ্যানালাইসিস শিটগুলো, আমি কিন্তু অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকা অবস্থায় সেই অ্যানালাইসিস করা জিনিসগুলো আমি কিন্তু বের করেছিলাম, যার ফলস্বরূপ কিন্তু আমি ফিল করি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থান করতেছি, কারণ আমি সেই নির্দিষ্ট টাইপগুলো আইডেন্টিফাই করতে পেরেছিলাম যে কোন টাইপগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি বারবার কোশ্চেন করে থাকে, সেই টাইপ অনুযায়ী প্রিপারেশন নিয়েছিলাম। বিলিভ মি অর নট, আমার সময় ওই টাইপগুলোর বাইরে কোশ্চেনই আসেনি। ওকে, সো আমার সময় ম্যাক্সিমাম প্রশ্ন আমি কিন্তু টাইপগুলো কমন পেয়েছিলাম। হ্যাঁ, পরীক্ষার হলে কিছু ভুলের কারণে বা টুকটাক কিছু মিস্টেকের কারণে দুই কয়েকটা MCQ মিস হয়েছে, বাট ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমি কারেক্ট করতে পেরেছিলাম। সো চলো, কীভাবে তোমরা অ্যানালাইসিস করবে, কীভাবে পড়বে, সো সেই জিনিসটা পার্টিকুলার MCQ ধরে ধরে তোমাদের আমি দেখিয়ে দিই। 2000 এর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কোশ্চেনটার সাথে মিল রেখে আমি একটু তোমাদের বুঝিয়ে দিই। প্রথমে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ডিসকাস করা যাক, যেমন ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা বা ডোমেন রেস রিলেটেড বা ফাংশন রিলেটেড যে চ্যাপ্টারটি আছে, এই ধরনের চ্যাপ্টার। অনেকে বলছে ফাংশন নেই এই শর্ট সিলেবাস, কিন্তু ফাংশন এমন একটা জিনিস ডোমেন রেস, এটা কিন্তু ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ত্রিকোণ সব জায়গায় ইউজ হয়। ওকে, সো সেই জিনিসগুলো দেখি যে কীভাবে প্রশ্নগুলো এসে থাকে। প্রথমে দেখো, ডোমেন রেসের যে প্রশ্নটি এসেছে, √3-x √x-2, এই প্রশ্নটা কিন্তু 20-21 সেশনে এসেছে। ওকে, এর আগের বছরে, কিন্তু দেখো অলরেডি এই প্রশ্নটা 19 বিশেষণে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম, 19 বিশেষণে কিন্তু এই সেম প্রশ্ন হয়ে গেছে, খালি এখানে 2, এবার তোমাদের এখানে কী দিয়েছে দেখো 3, জাস্ট সেম ক্যাটাগরির প্রশ্ন জাস্ট তুলে দিয়েছে। ওকে, সো এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে 19 বিশেষণের প্রশ্নটা, দ্যাট মিন্স বিগত সালের প্রশ্নটা যে সলভ করেছে, সে কিন্তু 20-21 সেশনের প্রশ্নটা পারতে বাধ্য, কারণ সেই ক্যাটাগরির প্রশ্ন করেছে, দ্যাট মিন্স এই একই ক্যাটাগরি রেখে তারা কিন্তু প্রশ্নটা করা ট্রাই করবে। ওকে, সো এই ধরনের দেখো এখানে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রশ্ন, রিপিটেশন দেখো 6-7, 19-20, 9-10, 16-17, 5-6-7,
একটা প্রশ্ন কতবার করে এসেছে, তুমি এখানে দেখলে তুমি একটা রিপিটেশন বুঝতে পারবা ওকে যে কোন প্রশ্নটা বারবার আসে। দেখো আমাদের সময় যে 19-20 জনের যে প্রশ্নটা এসেছিল আমাদের সময়, সেটা কিন্তু 6-7 অলরেডি চলে এসেছে, আমরা কিন্তু এই প্রশ্নটা কমন পেয়েছিলাম, হুবহু কমন পেয়েছিলাম। সো এইভাবে যে অ্যানালিসিস করতে পড়তে পারবে সেই কিন্তু আমি মনে করবো যে একটা রাইট ট্র্যাকে থাকতে পারবে। ওকে, সো যারা আমার এখনও অ্যানালিসিস শিটগুলো কালেক্ট করেনি তারা আপডেট শিটগুলো অবশ্যই কালেক্ট করে নেবে আমার কাছ থেকে। ওকে, আর শিটগুলো কালেক্ট করলে অবশ্যই মেসেঞ্জারে নোট দিবে, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং মেসেঞ্জারে আমার সাথে কানেক্ট হয়ে যাবে, যে কোনো সমস্যা সমাধানে আমি কিন্তু তোমাদের পাশেই থাকবো। অলরেডি যারা শিটগুলো কালেক্ট করেছে তারা কিন্তু মেসেঞ্জারে আমার সাথে অ্যাড হয়ে আছে, বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু তারা পাচ্ছে। ওকে, সো এই শিটটা তোমরা দেখলেই একটা ওভারভিউ হয়ে যাবে। যেমন তুমি যদি ধরো সাপোজ করে ফাংশন প্রিপারেশন নেবে, এখন ফাংশন কী কী পড়া লাগবে এই টাইপ তিনটা দেখলেই হয়ে যাবে, যে সংযোজিত ফাংশন, বিপরীত ফাংশন, আর এখানে কী লিখেছি ডোমেন নেস, এই তিনটা টাইপ পড়লেই তুমি ইনশাল্লাহ সব কিছু কমন পেয়ে যাবে। ওকে, সো চলো এবার আমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন লিখে আসি। দেখো এর আগের বছর মানে বিজে সেশনে ডিফারেন্সিয়েশন থেকে যে প্রশ্নটা এসেছে, যদি ওয়াই ইকুয়াল টু এত বক্ররেখার মূল বিন্দু স্পর্শটি 130 ডিগ্রি উৎপন্ন হয় তাহলে কি এর মান কত, এটা আমি এর আগের বছর শর্টকাট সহ পড়ে দিয়েছিলাম। সো দেখো এই প্রশ্নটা কি উপর থেকে পড়েছে, না অবশ্যই কোশ্চিন ব্যাংকের একটা টপিক থেকে এসেছে, সেটা দেখো আমার অ্যানালিসিস শিটগুলোতে টাইপ 2 টাইপ 3 থেকে এই কোশ্চেনটা এসেছে, যে কি এর মান কত হলে মূলবিন্দু x এর সাথে এটা 1500, x এর মান কত হলে বক্র শূন্য হবে 1617, এর মান কত হলে এর স্পর্শের সাথে এটাকে উৎপন্ন করবে এটা হচ্ছে 5-6, মানে এরকম প্রশ্ন অলরেডি 5-6 বার চলে এসেছে। সো দ্যাট মিনস এটা টাইপ টু এর আন্ড টাইপ থ্রি এর আন্ডারে লিখেছি। সো এইভাবে অ্যানালিসিস শিট তোমরা যদি কালেক্ট করো এই শিটগুলো, অথবা তোমরা যদি এভাবে করতে পারো ইনশাল্লাহ তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পাবে। এবার আসি ইন্টিগ্রেশন থেকে যে প্রশ্নটা এসেছে আগের বছরে, ইন্টিগ্রেশন 0 টু মডুলাসের, মডুলাসের ইন্টিগ্রেশন, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি অনেকবার চলে এসেছে এই ধরনের প্রশ্ন। ওকে, সো এইভাবে পড়লে তুমি আসলে অনেক ফিল পাবো পড়াশোনাটাতে এবং অনেক মজা নিয়ে পড়তে পারবে, কোনো কখনো বোর ফিল হবে না, কারণ তুমি নিজেই বলে দিতে পারো যে তোমার সময় আসলে কোন প্রশ্নটা আসতে চলেছে, তুমি নিজেই অনেক লিঙ্ক খুঁজে পাবা। ওকে, এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটির টাইপ থ্রিতে 7000 আমি যে অ্যানালিসিস করেছি ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটি, সেখানে এই ধরনের অসংখ্য প্রশ্ন, এই যে এক্স মাইনাস ওয়াই মডুলাস এক্স, অসংখ্য প্রশ্ন কিন্তু চলে এসেছে। সো যে এই প্রশ্নগুলো সলভ করবে বা পারবে তার কাছে তো এটা কিছুই মনে হবে না, কারণ সে এরকম ক্যাটাগরির প্রশ্ন অলরেডি করেছে। সো আমার এই অ্যানালিসিস শিটগুলোর মাহাত্ম্য এইটাই, তুমি ওই ক্যাটাগরির প্রশ্ন অলরেডি সলভ করবা। ওকে, এবং ওই ক্যাটাগরির প্রশ্নগুলো কিন্তু বারবার আসবে। সো এই ধরনের এভাবে যদি কেউ করতে পারে আশা করি এই ধরনের প্রশ্নগুলো কমে পড়তে বাধ্য। ওকে, আর একটা মজার বিষয় হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমি শর্টকাট দিয়েছিলাম, যেটা 30 সেকেন্ডে কিন্তু সমাধান করা যায়। ওকে, সেই ধরনের শর্টকাটগুলো তোমরা দেখে নেবে, ইনশাল্লাহ আমি এই ধরনের শর্টকাট তোমাদের আরও সামনে আরও দেবো, তোমরা যদি সবাই কমেন্ট করো। ওকে, তোমাদের তো কমেন্ট করতে হবে, তোমাদের কমেন্টের প্রায়োরিটির উপর ভিত্তি করে এখন সামনেও কিন্তু আমি ভিডিওগুলো বানাবো। তো তোমাদের কী ধরনের আসলে প্রয়োজন ভিডিওগুলো বা কন্টেন্টগুলো, সেই অবশ্যই তোমরা কমেন্ট করবে কোন সাবজেক্টে তোমাদের প্রবলেম। ওকে, আচ্ছা এবারে সেই এই পরাবৃত্তের যে প্রশ্নটি এসেছে সেটা অলরেডি দেখো আমার যে পরাবৃত্ত রিলেটেড যে শিটটি রয়েছে কৌণিক, সেই কৌণিকের টাইপ ওয়ানই আমার হচ্ছে রেখেছি আমি পরাবৃত্ত, এবং এই পরাবৃত্ত থেকে যে তিনবার প্রশ্ন এসেছে তিনটাই শীর্ষবিন্দু থেকে এসেছে। কী থেকে এসেছে বলো? তিনটাই শীর্ষবিন্দু থেকে এসেছে। সো তুমি যদি অ্যানালিসিস না করো তুমি তো এটা বুঝতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত পরাবৃত্ত থেকে তিনটা প্রশ্ন এসেছে, প্রায় তিনটাই মনে করো যে শীর্ষবিন্দু থেকে এসেছে। ওকে, সো আমি এই যখন এই অ্যানালিসিসগুলো করি তখন এই ধরনের ফিল্ডে কিন্তু পেয়েছিলাম, যার কারণে আমি কিন্তু শুধু পরাবৃত্তটা খুব ভালোভাবে করে গেছিলাম এবং তাদের এর আগের ব্যাচে বলেছিলাম যে পরাবৃত্তটা খুব ভালোভাবে করবো। ওকে, সো দেখো এইবার কিন্তু এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এসেছে, যেটা অলরেডি এই ধরনের প্রশ্ন কিন্তু চলে এসেছে এক্স্যাক্টলি। সো যে আগের প্রশ্নগুলো সলভ করবে তার কাছে এই ধরনের এই টাইপের প্রশ্ন, একই টাইপের প্রশ্ন সমাধান করতে কিন্তু কোনো সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু সে সলভ করতে পারবে। ওকে, আচ্ছা এবার দেখো স্থিতিবিদ্যা থেকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, আমি যখন স্টুডেন্টদের অফলাইনে পড়াই, আমি যখন ওরা যখন প্রশ্ন করে ভাই স্থিতিবিদ্যা পারি না, অনেক কঠিন লাগে, এত বড় বড় অঙ্ক কোনগুলো করবো কোনগুলো আসবে, আমি তখন তাদের বলি স্থিতিবিদ্যা জেনারেল কোশ্চিন হবে, জেনারেল যে ভ্যাক্টর থেকে যে জিনিসগুলো পড়ে আসছে ওগুলো থেকেই কোশ্চিন হবে। এবং বারবার বলি যে প্রশ্নটা কতবার যে এসেছে, দেখো 3 নিউটন এবং 2 নিউটন মানে 2টি বলের লব্ধি, আর প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানে দ্বিগুণ হয়, বলদের মধ্যবর্তী কোণ কত, এগুলো আমার স্টুডেন্টগুলো একবারে মুখস্থ করে রেখে দিয়েছিলাম আমি প্রশ্নটা। ওকে, সো দেখো এই প্রশ্নটা যদি আমার অ্যানালাইসিস শিটগুলো যারা করেছিল এর আগের বা তারা এই প্রশ্নটা একবার মুখস্থ করে ফেলেছিল, দেখো এটা আমি অলরেডি আমার অ্যানালাইসিস শিটগুলোতে এই প্রশ্নগুলো ইনক্লুড করেছি, টাইপ ওয়ানের ভিতরেই ছিল, হিউজ পরিমাণ কোশ্চেন। এবং এখানে দেখো 3p এবং 2p মানে 2টি বল 2টি লব্ধি আর, এবং প্রথম বলের মান দ্বিগুণ করা হয় তবে লব্ধির মান দ্বিগুণ, তো বলদের মধ্যবর্তী কোণ কত, 14, 15, 12, 13, 9, 10, 7, 8 কতবার এসেছে। সো এগুলো দেখলেও কি তোমাদের এখনও মাথায় ঢুকে না? আসলে কি ভাই জানো যে যারা বুদ্ধিমান তাদেরকে বেশি কথা বলতে হয় না, তারা কিন্তু একটুতেই বুঝে ফেলে। ওকে, সো তোমরা যারা এখনও এই শিটগুলোর মাহাত্ম্য বুঝো নাই, এই শিটগুলো আসলে তোমাদের কতটা কাজে দিতে পারে তাদেরকে আর কিচ্ছু বলার নেই। তোমরা দেখো যে 3p 2p জাস্ট খালি এখানে p দিয়েছে, এখানে নিউটন দিয়েছে, জাস্ট এটুকু চেঞ্জ, আনসার একবারে 120 ডিগ্রি, বুঝতে পারছো? সো এই ধরনের জিনিসগুলো তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা এইভাবে অ্যানালাইসিস করে পড়বে। সো আশা করি তোমরা শিটগুলো যত তাড়াতাড়ি সম্ভব কালেক্ট করে এই টাইপগুলো আগে ক্লিয়ার করবে, ভাই আগে বলতেছি এই টাইপগুলো ক্লিয়ার করবে। এই টাইপগুলো ক্লিয়ার পর হ্যাঁ তারপর তুমি যদি সময় পাও অন্য কিছু পড়ো, আরও কিছু পড়ো, আমি তোমাকে বাধা রাখবো, বাট এই টাইপ শেষ করো নাই, এই ধরনের প্রশ্ন শেষ করে তুমি ম্যাথাগিরি করে অন্য ধরনের প্রশ্ন ধরে পড়ে বেড়াচ্ছ, অন্য গাইড শেষ করতে
বস্তু আরও পাবে বা কত ধরনের বাজারে বই পাওয়া যায়, কোনোই লাভ হবে না বাবা। দিন শেষে এই ধরনের প্রশ্নই আসবে, তুমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন নতুন হবা, যার কারণে তুমি পরীক্ষা হলে কিন্তু দেখবা যে কলম আর চলবে না। যারা এই ধরনের প্রশ্ন অলরেডি সলভ করে এসেছে তারা কিন্তু এই ধরনের বললে অনায়াসে এই ধরনের প্রশ্নগুলো আনসার করতে পারবে। ওকে, সো আশা করি তোমরা খুব শীঘ্রই এটা কালেক্ট করবে এবং এই ধরনের প্রশ্নগুলো তোমরাও প্র্যাকটিস করবে বেশি বেশি। গতিবিদ্যা থেকে, গতিবিদ্যার ক্ষেত্রে আমি সেম বলেছিলাম যে কঠিন কঠিন অঙ্ক করার দরকার নেই, জেনারেলি প্রাস রিলেটেড কোশ্চেনগুলো বারবার করবো, ইনশাল্লাহ সেখান থেকে কমন বাবা। দেখো সেখান থেকে কিন্তু প্রশ্নটি জেনারেল প্রাস রিলেটেড প্রশ্ন যেগুলো পড়ে এসেছে সেখান থেকে কিন্তু প্রশ্নটা এসেছে, এবং আমার দেখো টাইপ টু থেকে প্রশ্নটা কমন পড়েছে, টাইপ টু থেকে জেনারেল ভ্রমণকাল, সর্বোচ্চ উচ্চতা, আনুভবিক এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার আসে। ওকে, সো এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে রাখবে, এই ধরনের জেনারেল প্রশ্নগুলো কিন্তু বারবার আসবে। এই টাইপটা টাইপ টুটা যে ক্লিয়ার করে রাখবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনায়াসে কমন পাবে। ওকে, সো আশা করি তোমরা এভাবে অ্যানালিসিস করতে যদি পড়তে পারো দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কাছে নন মনে হয়েছে, তোমার কাছে প্রশ্নটা পাওয়ার পরে এমন মনে হবে যে না এরকম প্রশ্ন হয়তো বা কোথাও না কোথাও আমি করেছি, এরকম এক মনে হবে কোশ্চেন পাওয়ার পরে, যার কারণে তোমার কিন্তু অনায়াসে তুমি কিন্তু প্রশ্নগুলো সলভ করতে পারবা, আননোন কোনো কিছুই মনে হবে না। হ্যাঁ, দুই একটা প্রশ্ন থাকবে আউটসাইড থেকে যেটা নিয়ে তোমার কোথাও কনসার্ন হওয়ার দরকার নেই, কারণ তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার করা লাগবে না। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক একমাত্র হাতিয়ার তোমাকে আর বাকি চার পাঁচজন স্টুডেন্ট থেকে আলাদা করার। ওকে, সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক আমার অ্যানালাইসিস শিটগুলো হাতে রেখে তুমি যদি এই টাইপগুলো শেষ করো, আমি মনে করি তুমি আর চার পাঁচজন স্টুডেন্ট থেকে একটু হলেও তোমার আলাদা একটা প্রিপারেশন তৈরি হবে, যেটা ওই চার পাঁচজন স্টুডেন্টের ভিতরে থাকবে না। বিলিভ মি অর নট, তুমি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবা যে আমি কোশ্চেন কমন পাবোই পাবো। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।